পেজ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন শ্বাসক্রিয়া সংক্রান্ত ব্যাধি রেসপিরেটরি ডিজর্ডার এটা হেডিং অ্যাজমা বা হাপানি এমফাইসেমা এবং পেশাগত রোগ হিসেবে সিলিকোসিস অ্যাবজেস অ্যাসবেস্টোসিস এর সংক্ষিপ্ত বর্ণনা চারটে কলম প্রথমটা ছোটো তারপর এগুলো একটু বড় বড় কারণ লক্ষণ প্রতিকার প্রথমটা কোষের রোগের নাম রোগের নাম কারণ লক্ষণ প্রতিকার অ্যাজমা বা হাঁপানি ব্র্যাকেটে এ এস টি এইচ এম এ কারণ বায়ু দূষণ দুই মাত্রাতিরিক্ত ধূমপান তিন বায়ু দূষণের লক্ষণ আর প্রতিকারও পড়ে দিচ্ছি লক্ষণ হচ্ছে নিঃশ্বাস ফেলতে কষ্ট হয় প্রতিকার প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান এড়িয়ে চলা দ্বিতীয়টা হচ্ছে মাত্রাতিরিক্ত ধূমপান এটাতেই প্রতিকারটা পড়ে দিলাম আর লক্ষণ হচ্ছে শ্বাসপেশী সংকোচন ঘটে তৃতীয় ট্র্যাকিয়ার সংবেদনশীলতা বৃদ্ধি লক্ষণ দীর্ঘকালীন কাশি হয় প্রতিকার ধোঁয়া ধুলো থেকে নিজেকে দূরে রাখা চার শ্বাস পথে মিউকাস সঞ্চিত হওয়া লক্ষণ ঘন ঘন কাশির ফলে বুকে ব্যথা অনুভূত হয় প্রতিকার দূষণমুক্ত পরিবেশে বসবাস করা পাঁচ শ্বাস নালিতে বিভিন্ন প্রকার অ্যালার্জেনের প্রবেশ লক্ষণ খিদে কমে যায় ছ নম্বর শ্বাসপথে ভাইরাস ও জীবাণুর সংক্রমণ লক্ষণ হচ্ছে দেহের ওজন কমে যায় প্রতিকার নিয়মিত চিকিৎসা করান তারপরের রোগের নাম এমফাইসেমা এইচ ওয়াই এ কারণ ক্রনিক ব্রংকাইটিস লক্ষণ সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট হয় দুই মাত্রাতিরিক্ত ধূমপান ফুসফুস আকারে বেড়ে গিয়ে বক্ষ ব্যারেল আকৃতির হয় আর প্রতিকার প্রথমটার হচ্ছে অতিরিক্ত ধূমাপান বন্ধ করা দ্বিতীয়টা ডাইলেটার ব্যবহার করা তিন নম্বর কারণ শ্বাসপথে সংক্রমণ লক্ষণ বুকে ব্যথা অনুভূত হয় প্রতিকার উত্তেজক গ্যাসের সংস্পর্শে দীর্ঘক্ষণ না থাকা চার নম্বর কারণ উত্তেজক গ্যাসের সংস্পর্শে থাকা লক্ষণ ফুসফুসে অবশেষ বায়ু পরিমাণ বৃদ্ধি পায় তারপরে এটাতে প্রতিকার নিয়মিত চিকিৎসা করানো পরেরটা সিলিকোসিস এসআইএলআইসিও এসআইএস কারণ সিলিকোসিস এটা হচ্ছে রোগের নাম এসআইএলআইসিও এস আই এস কারণ সিলিকন ডাইঅক্সাইড এস আই ও টু অথবা মুক্ত সিলিকা শ্বাসপথে দীর্ঘদিন ধরে প্রবেশ করলে এই রোগের সৃষ্টি হয় লক্ষণ বুকে ব্যথা অনুভূত হয় দুই দীর্ঘস্থায়ী কাশি হয় তিন হাতে ও পায়ের নখে কালো ফাটল দেখা যায় চার দেহের ওজন হ্রাস পায় প্রতিকার কিছু ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড ব্যবহার করে করটিকোস্টেরয়েড ব্যবহার করে রোগের নিরাময় করা সম্ভব হয় দু নম্বর সিলিকামুক্ত পরিবেশে বসবাস করা উচিত তিন নম্বর প্রয়োজনে ব্রংকোডায়ালেটার ব্যবহার করা প্রয়োজন অ্যাসবেস্টোসিস এ এস বিই এস টি ও এস দীর্ঘ সময় ধরে অ্যাসবেস্টাস গুঁড়ো শ্বাসতন্ত্রে প্রবেশ করলে এই রোগের সৃষ্টি হয় লক্ষণ এক নম্বর শ্বাসকষ্ট হওয়া দু নম্বর ঘন ঘন কাশি হওয়া তিন নম্বর বুকে তীব্র ব্যথা অনুভূত হওয়া চার থুতুর সঙ্গে অল্প অল্প রক্ত বের হওয়া পাঁচ দেহের ওজন হ্রাস ঘটা প্রতিকার রেসপিরেটরি ফিজিওথেরাপি করানো দুই নিয়মিত অক্সিজেন থেরাপি নেওয়া পৃষ্ঠা একশো সত্তর আবহ আবহ সহিষ্ণুতা অ্যাক্লিমাই অ্যাক্লিমেটাইজেশন এ সিসি এলআইএমএ টিআই জেড এ টিআইওএন সমুদ্রপৃষ্ঠ থেকে অধিক উচ্চতায় সাধারণত বারো হাজার ফুটের ওপরে ব্র্যাকেটে পায়ে হেঁটে ওঠার সময় পর্বতারোহীদের শরীরে অক্সিজেনের অভাবজনিত কারণে যে পর্বত পীড়া পরিলক্ষিত হয় তার সঙ্গে নতুন আবহাওয়া নিজেকে মানিয়ে আবহাওয়ায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য মানুষের দেহে যেসব আশু বা বিলম্বিত পরিবর্তন ঘটে তাদের আবহ সহিষ্ণুতা বলে আবহ সহিষ্ণুতার জন্য মানুষের দেহে দু ধরনের শারীর বৃত্তি ও পরিবর্তন পরিলক্ষিত হয় দুটো কলম আশু পরিবর্তন সমূহ পরেরটা বিলম্বিত পরিবর্তন সমূহ আশু পরিবর্তন সমূহ হৃৎস্পন্দনের হার বৃদ্ধি মিনিট পরিমাণ এবং রক্তচাপের বৃদ্ধি প্লীহা সংকোচনের ফলে রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি ফুসফুসের আয়তন এবং ফুসফুসীয় বায়ু চলাচল বৃদ্ধি মূত্রের ক্ষারধর্মিতা বৃদ্ধি বিলম্বিত পরিবর্তন সমূহ লোহিত ও পরিমাণ তার সক্রিয়তা বৃদ্ধি স্থায়ীভাবে ফুসফুসের বায়ু ধারকত্ব বৃদ্ধি হৃদপেশির পরিমাণ এবং হৃদপেশিতে মায়োগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি শ্বাসপেশী সংকোচন ও প্রসারণ ক্ষমতা বৃদ্ধি এরপরে মানুষের শ্বাসতন্ত্রের অন্যান্য কয়েকটি রোগ সাম আদার হিউম্যান রেসপিরেটারি ডিজ ডিজিজেস চারটে কলম রোগের নাম কারণ না দুটো কলম রোগের নাম আর কারণ যক্ষা টিবি কারণ ফুসফুস ও ট্রাকিয়ার মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ ব্রঙ্কাইটিস শ্বাসপথে নিউমোকোকাস ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ লোফার সিন্ড্রোম লোফার সিন্ড্রোম ফুসফুসে অধিক সংখ্যক অ্যাস্কেরিস ক্রিমির অ্যাস্কেরিস ক্রিমির উপস্থিতি প্লুরিসি প্লুরাল গহ্বরে অধিক পরিমাণে প্লুরাল তরল সঞ্চিত হওয়া নিউমোনিয়া ফুসফুস এবং ব্রঙ্কিওলে স্ট্রেপ্টোকোকাস এবং ডিপ্লোকোকাস ব্যাকটেরিয়ার আক্রমণ হাইপক্সিয়া দেহে অক্সিজেনের ঘাটতি ডিপথেরিয়া ঊর্ধ্বশ্বাসতন্ত্রে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ সায়ানোসিস বা ব্লুবেবি সিন্ড্রোম শিশুদের রক্তে বিজারিত হিমোগ্লোবিনের বৃদ্ধি ঘটে এবারে নিচে দুটো ছবি দিয়েছে একটা চিমনি থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে কোনো ফ্যাক্টরির নিচে চিত্র সেভেন পয়েন্ট টু বায়ু দূষণ অন্যটা সেভেন পয়েন্ট থ্রিতে একটা ছেলে শ্বাসকষ্ট প্রমোশনে ইনহেলারের প্রয়োগ ইনহেলার নিচ্ছে মুখ দিয়ে এরপরে পেজ ওয়ান সেভেন্টি ওয়ান এটা সেভেন চ্যাপ্টার শেষ হল সেই অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এমসি কিউ মাল্টিপল চয়েস কোশ্চেন প্রশ্নমান এক নিচের কোন অঙ্গটি মেরুদণ্ডী প্রাণীদের যুক্ত রক্ত গ্রহণ করে প্লিহা লিভার ফুলকা ফুসফুস প্লিহা দু নম্বর যে পদ্ধতিতে ফুসফুসের আলভিওলাসের গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে তা হলো সক্রিয় পরিবহন পরোক্ষ পরিবহন অভিশ্রবণ ব্যাপন ব্যাপন তিন অবশেষে অবশেষ বায়ুর পরিমাণ এক এ প্রশ্বাস বায়ু পরিমাণের থেকে বেশি বি বায়ু ধারকত্বের চেয়ে বেশি তিন প্রবাহী বায়ু পরিমাণের থেকে বেশি ডি প্রবাহী বায়ু পরিমাণের থেকে কম সিটা ঠিক প্রবাহী বায়ু পরিমাণের থেকে বেশি কোন ব্যক্তির রক্তের সিওটুর ঘনত্ব বৃদ্ধি পেলে নিচের কোন অবস্থা সৃষ্টি হয় এ শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পায় বি শ্বাস প্রশ্বাসের হার হ্রাস পায় সি শ্বাস প্রশ্বাস অনিয়মিত হয় ডি শ্বাসতন্ত্রের ওপর প্রভাব পড়ে না এটা ঠিক শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পায় পাঁচ নম্বর নিচের কোন রোগটির দ্বারা ফুসফুস আক্রান্ত হয় না নিউমোনিয়া হাঁপানি পোলিও ব্রঙ্কাইটিস পোলিও ছয় হ্যামবার নিচে যে পদ্ধতিটির অপর নাম সেটি ক্লোরাইড শিফট মেকানিজম বি সোডিয়াম পোটাশিয়াম পাম্প সি হাইড্রোজেন শিফট মেকানিজম ডি কার্বনিক কার্বোনেট অ্যাসিড শিফট মেকানিজম এটা ঠিক ক্লোরাইড শিফট মেকানিজম সাত নম্বর মানুষের পরিণত লোহিত কণিকার শতকরা কত হিমোগ্লোবিন পরিলক্ষিত হয় टेन परसेंट, एटीन पार्सेंट 28, 28 थार्टी टू परसेंट टोए परसेंट ठीक आठ नम्बर ए ग्राम हिमोग्लोबिने जो परिमाण अक्सिजें उपस्थित था हलो वन पॉइंट थ्री फोर मिली लिटर थार्टीन पॉइंट फोर मिलिलिटार वन थार्टी फोर जिरो पॉइंट वन थ्री फोर वन पॉइंट थ्री फोर ठीक नाइन मानव मस्तिष्क अवस्थित श्षण केंद्र নিচের যে ঘটনাটির দ্বারা উদ্দীপিত হয়ে থাকে তা হলো। শিরার রক্তে এর ঘনত্ব ধমনির রক্তে এর ঘনত্ব ধমনির রক্তে অক্সিজেনের ঘনত্ব শিরার রক্তে অক্সিজেনের ঘনত্ব ধমনির রক্তে অক্সিজেনের ঘনত্ব সিটা ঠিক দশ ধূমপানের ধোঁয়ায় অবস্থিত কার্বন ডাই কার্বন মনোক্সাইড নিচের যে রোগটি সৃষ্টি করে সেটি হল গ্যাস্ট্রিক আলসার রক্তের অক্সিজেন ধারণ ক্ষমতা হ্রাস রক্তচাপ বৃদ্ধি সিটা ঠিক রক্তের অক্সিজেন ধারণ ক্ষমতা হ্রাস এগারো নম্বর নিচের কোন শিরা স্বল্প পরিমাণের CO2 পরিবহন করে থাকে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা ফুসফুসীয় শিরা হেপাটিক শিরা ফুসফুসীয় শিরা বারো প্রশ্বাসক্রিয়া চলাকালীন ডায়াফ্রামটি প্রসারিত হয় সংকুচিত হয় শিথিল থাকে কোনো পরিবর্তন হয় না সংকুচিত হয় বিটা ঠিক তেরো এমফাইসেমা এমফাইসেমা ই এম পি এইচ ওয়াই সি এস ই এম এ রোগের অন্যতম কারণটি হল ধূমপান মদ্যপান ড্রাগ আসক্তি অতিরিক্ত পরিশ্রম ধূমপান চোদ্দো মানুষের রক্তে ও ট্যুর পরিবহন ক্ষমতা টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট বিটা ঠিক পৃষ্ঠা ওয়ান সেভেন্টি টু মানুষের ফুসফুসি ও চলন নিয়ন্ত্রণকারী অংশটি হলো লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক মেডালা অব্লাঙ্গাটা পন্স মেডালা অব্লাঙ্গাটা ময়েকা দয়াকার লয়াকার অনুসার গয়াকার টয়াকার সিক্সটিন মানুষের স্বাভাবিক শ্বাসক্রিয়াকে বলা হয় অ্যাপনিয়া ডিস ডিসপনিয়া ইউপনিয়া হাইপারপনিয়া ইউপন ইউপনিয়া উ পয় নয় হস্যিকার অন্তঃস্থ একার নীচের কোন অংশটি লারিংসের অ্যাডাম অ্যাপল নামে পরিচিত ক্রিনে ক্রিনিয়েড তরুণাস্থি আরিটিনয়েড তরুণাস্থি থাইরয়েড তরুণস্থি ওপরের সবগুলি থাইরয়েড তরুণস্থি আঠেরো নিচের কোন অংশে নিউমোট্যাক্সিক কেন্দ্র অবস্থান করে গুরু মস্তিষ্ক মেডালা অবলঙ্গটা লঘু মস্তিষ্ক পন্স মেডাল অবলঙ্গটা নাইনটিন বায়ুথলি মধ্যস্থ বাতাসে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ ফর্টি মিলিমি ফলি ফর্টি মিলিমিটার মার্কুরিক প্রেশার ফিফটি মিলিমিটার এইচ জি সিক্সটি মিলিমিটার এইচ জি সেভেন্টি মিলিমিটার এইচ জি ফর্টি মিলিমিটার জি টোয়েন্টি নিচের কোন জোড়াটি ভুল হিমোগ্লোবিন ব্যাং হিমোগ্লোবিন শামুক হিমো হিমো এরিথ্রিন সাইপানকিউলাম এটা এক একটা হাইফেন দিয়ে তারপর একটা হিমোসায়ানিন হাইফেন শামুক এটা বিটা হিমোগ্লোবিন হাইফেন শামুক এই জোড়াটি ভুল টোয়েন্টি ওয়ান রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে সিও টু সিও এসও টু ও থ্রি সিও কার্বন মনোক্সাইড টোয়েন্টি টু মানুষের ক্ষেত্রে ডেস ডেড স্পেসের পরিমাণ হল ডেড স্পেসের পরিমাণ হল ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থাউজেন্ড লি থাউজেন্ড মিলিলিটার টু ফিফটি মিলিলিটার ওয়ান ফিফটি মিলিলিটার ওয়ান ফিফটি মিলিলিটার 23 কোন মোল এক মোল এক মোল গ্লুকোজ থেকে কত কিলো ক্যালোরি ব্যবহার উপযোগী শক্তি নির্গত হয় 380 হান্ড্রেড কিলো ক্যালোরি সিতে আছে ওটা ঠিক এতে আছে 80 কিলো ক্যালোরি তা বিতে ওয়ান সিক্সটি কিলো ক্যালোরি ডি থ্রি কিলো ক্যালোরি সিতে থ্রি এইটটি কিলো ক্যালোরি ওটা ঠিক 24 ফোর হিমোগ্লোবিন এক প্রকার শ্বাসরঞ্জক রক্তবাহক ত্বকরঞ্জক ভিটামিন শ্বাসরঞ্জক টোয়েন্টি ফাইভ বিশ্রামরত অবস্থায় মানুষের প্রতি মিনিটে শ্বসন হার হল পাঁচ থেকে দশ বার বারো থেকে বার কুড়ি থেকে পঁচিশ বার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বার কুড়ি থেকে পঁচিশ বার টোয়েন্টি সিক্স মানুষের শ্বাস পদ্ধতি হলো ধনাত্মক চাপযুক্ত প্রক্রিয়া ঋণাত্মক চাপ চাপযুক্ত শ্বাস প্রক্রিয়া চাপের তারতম্যের উপর নির্ভরশীল নয় এ ও বি উভয় বিটা ঠিক ঋণাত্মক চাপযুক্ত শ্বাস প্রক্রিয়া টোয়েন্টি সেভেন মানুষের ডান ও বাম ফুসফুস মিলিয়ে মোট বায়োথলির সংখ্যা বায়ুথলির সংখ্যা হান্ড্রেড মিলিয়ন টু হান্ড্রেড মিলিয়ন থ্রি হান্ড্রেড মিলিয়ন ফোর হান্ড্রেড মিলিয়ন ফোর হান্ড্রেড মিলিয়নটা ঠিক ডিটা টোয়েন্টি এইট মানুষের কলাকোষে উৎপন্ন সিও টু দেহে পরিবাহিত হয় হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে রক্তের দ্রবীভূত অবস্থায় বাইকার্বনেট হিসেবে কার্বোনেট হিসেবে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে এটা ঠিক টোয়েন্টি নাইন মায়োগ্লোবিন মানুষের যে স্থানে পরিলক্ষিত হয় তা হলো রক্ত পেশি ফুসফুস লোহিত কণিকা পেশি থার্টি মানুষের যক্ষা রোগের কারণ ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া ছত্রাক ব্যাকটেরিয়া থার্টি ওয়ান ভ্রূণের যে অংশ থেকে মানুষের শ্বাসতন্ত্র গঠিত হয় তা হল মেসোডাম এন্ডোডাম একটোডাম উভয় এন্ডোডাম থার্টি টু নিচের কোন রোগটির থেকে বুকের তীব্র ব্যথা অনুভূত হয় এমফাইসেমা

থাউজেন্ড মিলিলিটার টু থা বি টু থাউজেন্ড মিলিলিটার সি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড মিলিলিটার ঠিক থার্টি নিচের কোন রোগটি শ্বাসতন্ত্রের সঙ্গে সংযুক্ত ক্যান্সার পোলিও আর্থ্রাইটিস অ্যাজমা অ্যাজমা এরপরে বি একটিমাত্র বাক্যভিত্তিক প্রশ্নোত্তর এক এক নম্বর প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসনের সাধারণ হার কত প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসনের সাধারণ হার প্রতি মিনিটে বারো থেকে বার দুই প্রবাহী বায়ুর পরিমাণ টাইডাল ভলিউম টিভি এর স্বাভাবিক মান কত প্রবাহী বায়ুর পরিমাণের স্বাভাবিক মান ফাইভ হান্ড্রেড মিলিলিটার তিন পুরুষদের ফুসফুসের বায়ু ধারকত্ব ভাইটাল ক্যাপাসিটি ভিসি পরিমাণের সূত্রটি লেখক পুরুষদের বায়ু ধার ধারকত্ব এম এল ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ইন্টু উচ্চতা এটা সেন্টিমিটার চার প্রশ্বাস বায়ুতে সিও টুর শতকরার পরিমাণ কত প্রশ্বাস বায়ুতে সিও টুর শতকরার পরিমাণ জিরো পয়েন্ট জিরো ফোর পারসেন্ট পাঁচ মানবদেহে ও টুর ঘাটতি অথবা অভাবজনিত অবস্থাকে কি বলা হয় মানবদেহে ও টুর ঘাটতি অভাবজনিত অবস্থাকে হাইপক্সিয়া এইচ ওয়াই পি এক্স আই পি ও এ বা অ্যানিমিয়া বলা হয় ছয় শ্বাসকার্যের সাহায্যকারী দুটি পেশির নাম রেখো শ্বাসকার্যের সাহায্যকারী দুটি পেশির না হলো ইন্টারকস্টাল পেশি দুই বি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা সি টিএলসির সম্পূর্ণ নাম কি টোটাল লাং ক্যাপাসিটি টিএলসি আট নিষ্ক্রিয় স্থান বা ডেড স্পেস কত রকমের হয় নিষ্ক্রিয় স্থান দু রকমের হয়ে থাকে যথা এ শারীরস্থানিক স্থানিক নিষ্ক্রিয় স্থান অ্যানাটমিক্যাল ডেড স্পেস বি শারীর নিষ্ক্রিয় স্থান ফিজিওলজিক্যাল ডেড স্পেস নয় রক্তাল্পতার কারণে রক্তে অটুর ঘাটতির জন্য সৃষ্টিপ্রাপ্ত হাইপক্সিয়াকে কি বলা হয় রক্তাল্পতার কারণে রক্তে অটুর ঘাটতির জন্য সৃষ্টিপ্রাপ্ত হাইপক্সিয়াকে অ্যানিমিক হাইপক্সিয়া বলে টেন শ্বাসনালির মাধ্যমে শ্বাসন সম্পন্ন করে এমন একটি প্রাণীর নাম লেখো আরশোলা এগারো মানুষের ফুসফুসের প্লুরাল এ প্রদাহজনিত রোগকে কি বলা হয় মানুষের ফুসফুসের প্লুরাল প্লুরার প্রদাহজনিক রোগকে প্লুরিসি পি এল ই ইউ আর আই এস ওয়াই বলা হয় বারো অক্সিজেন পরিবহনে টুর প্রভাবককে কী বলা হয় অক্সিজেন পরিবহনে সিওটুর প্রভাবককে বোর এফেক্ট বয় ওকার র ইফেক্ট ই ফয়েকার কয়ট বলা হয় পৃষ্ঠা ওয়ান সেভেন্টি ফোর তেরো যে যন্ত্রের সাহায্যে বায়ুধারকত্ব নির্ণয় করা যায় তাকে কি বলে বায়ুধারকত্ব নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে স্পাইরোমিটার বলে এস পি আই আর ও এমি টি ই আর চোদ্দো ওয়ান গ্রাম হিমোগ্লোবিন কি পরিমাণ অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে ওয়ান গ্রাম হিমোগ্লোবিন ওয়ান পয়েন্ট থ্রি ফোর মিলিলিটার অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে ফিফটিন প্রশ্বাস প্রক্রিয়ার বায়ু ধারণ ক্ষমতা ইন্সপিরেশন ক্যাপাসিটি আইসি মান কত বায়ুধারণ ক্ষমতা প্রশ্বাস প্রক্রিয়ায় থ্রি থাউজেন্ড ফাইভ একটি ক্রনিক ব্র্যাকেটে মারাত্মক নিউমোকোনিওসিস রোগের উদাহরণ দাও একটি ক্রনিক নিউমোকোনিওসিস রোগের উদাহরণ অ্যাসবেস্টোসিস সতেরো মানুষের ফুসফুসে দীর্ঘদিন ধরে কার্বনের কণা প্রবেশের ফলে যে রোগের সৃষ্টি হয় তাকে কী বলে মানুষের ফুসফুসে দীর্ঘদিন ধরে কার্বনের কণা প্রবেশের ফলে যে রোগের সৃষ্টি হয় তা হলো অ্যান্থ্রাকোসিস অ্যান্থ্রাকোসিস এ এন আই এস এইটিন যে বিশেষ অবস্থায় শুয়ে থাকলে ক্লেশদায়ক শাসন বা ডিসপ্লিয়া ডিসপনিয়া ডিসপনিয়া ওয়াই এস পি এ হয় কিন্তু সোজা অবস্থায় শুয়ে থাকলে রূপ হয় না তাকে কী বলে এইচ ও পি এ বলে নাইনটিন মানুষের ডান ফুসফুসটি কটি খণ্ডে বিভক্ত ডান ফুসফুসটি তিনটে খণ্ডে বিভক্ত টোয়েন্টি নিষ্ক্রিয় বায়ু পরিমাণের স্বাভাবিক মান কত নিষ্ক্রিয় বায়ু পরিমাণের স্বাভাবিক মান হান্ড্রেড ফিফটি মিলিলিটার টোয়েন্টি ওয়ান পলিসাইক্লিক হাইড্রোকার্বন মানব দেহে কিভাবে প্রবেশ করে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূঁয়োপানের মাধ্যমে পলিসাইক্লিক হাইড্রোকার্বন মানব মানবদেহে প্রবেশ করে টোয়েন্টি টু যক্ষা বা টিবি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াম নাম লেখক মাইকোব্যাক্টেরিয়াম টিউবাকুলোসিস হলো যক্ষারক্ত সৃষ্টিকারী ব্যাকটেরিয়া টোয়েন্টি থ্রি হান্ড্রেড এম এল ধীর রক্তে অক্সিজেনের পরিমাণ কত হান্ড্রেড এম এল ধমনী রক্তে অক্সিজেনের পরিমাণ প্রায় টোয়েন্টি মিলিলিটার টোয়েন্টি ফোর হান্ড্রেড মিলিলিটার শিরা রক্তে অক্সিজেনের পরিমাণ কত হান্ড্রেড মিলিলিটার শিরা রক্তে অক্সিজেনের পরিমাণ ফিফটিন মিলিলিটার টোয়েন্টি ফাইভ মানুষের ফুসফুসে স্বাভাবিক বায়ুর চাপ কত মানুষের ফুসফুসের স্বাভাবিক বায়ুর চাপ সেভেন হান্ড্রেড সিক্সটি মিলিমিটার এজি মার্কুরি প্রেশার টোয়েন্টি সিক্স রক্তে অক্সিজেন অথবা অক্সিহিমোগ্লোবিনের ঘাটতিজনিত কারণে মানবদেহে ত্বক দেহের ত্বকের বিভিন্ন অংশে নীলবর্ণ ধারণ করে এই রোগকে কী বলে এই রোগকে সায়ানোসিস বলে সি ওয়াই এনও এসআইএস টোয়েন্টি সেভেন মানুষের নিঃশ্বাস বায়ু পরিমাপ করা যায় এমন একটি যন্ত্রের নাম লেখো নিঃশ্বাস বায়ু পরিমাপ করা যায় এমন একটি যন্ত্র ডগলাস ব্যাগ টোয়েন্টি এইট আইআরভির পুরোনাম কী আইআরভির পুরোনাম ইন্সপিরেটারি রিজার্ভ ভলিউম ইন্সপিরেটারি রিজার্ভ ভলিউম টোয়েন্টি নাইন মানুষের শ্বাসযন্ত্রে অবশিষ্ট বায়ুর পরিমাণ রেসিডিউল ভলিউম আরভি নাম এর মান কত মানুষের শ্বাসযন্ত্রে অবশিষ্ট বায়ুর পরিমাণের মান প্রায় ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড মিলিলিটার রক্তে অক্সিজেনের অভাবজনিত কারণে সৃষ্টিপ্রাপ্ত হাইপক্সিয়াকে কী বলা হয় রক্তে অক্সিজেনের অভাবজনিত কারণে সৃষ্টিপ্রাপ্ত হাইপক্সিয়াকে হাইপক্সিক হাইপক্সিয়া বলা হয় এইচ ওয়াই ও

স্পাইরোগ্রাম আই আর ও এম কী ফুসফুসের বিভিন্ন বিভাগের বায়ু ধরনের ক্ষমতাকে যে বিশেষ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে স্পাইরোগ্রাম বলে থার্টি ফোর অ্যালকালি রিজার্ভ কাকে বলে প্রতি হান্ড্রেড মিলিলিটার রক্তে সর্বদা ফর্টি এইট মিলিলিটার ব্র্যাকেটে প্রায় কার্বন ডাইঅক্সাইড যৌগ হিসেবে সঞ্চিত থাকে এই কারণে একে অ্যালকালি রিজার্ভ বলে কৃত্রিম শ্বাসক্রিয়ার নাম লেখো কৃত্রিম শ্বাসক্রিয়ার দুটি পদ্ধতির নাম কোলজার নেলসন পদ্ধতি সিলভেস্টার পদ্ধতি থার্টি সিক্স ধমনী রক্তে অক্সিজেনের অটুর আংশিক চাপ কত ধমনী রক্তে অক্সিজেনের আংশিক চাপ হান্ড্রেড মিলিমিটার জি থার্টি সেভেন কলাকোষে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত কলাকোষে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ ফর্টি সিক্স এম এম জি থার্টি এইট কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের গ্লোবিন অংশে যুক্ত হয়ে কোন যৌগ গঠন করে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের গ্লোবিন অংশে যুক্ত হয়ে কার্বক্স হিমোগ্লোবিন সংক্ষেপে কার্বহিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে থার্টি নাইন কেইসিন কেইসন কে সি এ আই এস এস ও এন কি সমুদ্রের গভীরে নামার জন্য ডুবুরিরা বিশেষভাবে তৈরি যে জলাভেদ্য ধাত প্রকোষ্ঠটি ব্যবহার করে তাকে কেইসন বলে ফর্টি শ্বাসক্রিয়ার ক্ষণিক বিরতিতে এক বিরতিকে এক কথায় কে বলে শ্বাসক্রিয়ার ক্ষণিক বিরতিকে এক কথায় আপনিয়া বলে এ পি এন এ ফর্টি ওয়ান ত্বক ফুলকা কোন প্রাণীর শ্বাসঙ্গ ত্বক ফুলকা তারা মাছের শ্বাসঙ্গ ফর্টি টু সুরক্ষিত বায়ুর পরিমাণ এর স্বাভাবিক মান কত সুরক্ষিত বায়ুর সংরক্ষিত সরি সংরক্ষিত বায়ুর পরিমাণ ই আর ভির স্বাভাবিক মান সেভেন ফিফটি থেকে থাউজেন্ড এম 43 থ্রি এর সম্পূর্ণ নাম কি এর সম্পূর্ণ নাম ফাংশনাল রেসিডিউয়াল ক্যাপাসিটি 44 ফোর হান্ড্রেড মিলিলিটার রক্ত ফুসফুসের মধ্য দিয়ে প্রভাবিত হওয়ার সময় গড়ে কি পরিমাণে অক্সিজেন শোষণ করে গড়ে 5 মিলিলিটার অক্সিজেন শোষণ করে 45 মানুষের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণকারী একটি রসায়ন গ্রাহকের নাম লেখো মানুষের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণকারী একটি রসায়ন গ্রাহক হলো

48 এইট আন্তপ্লোরিয় অবকাশ এন্টারপ্লুরাল স্পেস অঞ্চলে অবস্থিত তরল পদার্থটির নাম লেখো আন্তপ্লোরীয় অবকাশ অঞ্চলে প্লুরিও তলর তরল বর্তমান প্লুরাল ফ্লুইড ফর্টি নাইন মানুষের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণকারী একটি চাপ গ্রাহকের নাম লেখো মানুষের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণকারী একটি গ্রাহক হলো ক্যারোটিড সাইনাস ফিফটি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম কি মানুষের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝে অবস্থিত মাংসল শ্বাসপেশিটিকে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম বলে শ্বাসক্রিয়ার প্রশ্বাস ক্রিয়ার সময় এটি নিচের দিকে নেমে আসে এবং নিঃশ্বাস ক্রিয়ার সময় আবার আগের অবস্থানে ফিরে আসে পেজ ওয়ান সি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর প্রশ্নমান দুই মানুষের শ্বাসতন্ত্রের প্রধান অংশগুলি কি কি মানুষের শ্বাসতন্ত্রের প্রধান অংশগুলি এক নাসারন্ধ্র বা নাসা বিবর দুই নাসা গলবিল তিন স্বরতন্ত্র চার শ্বাসনালী ও তার শাখা প্রশাখা পাঁচ ফুসফুস দুই ফুসফুসের প্রস্থচ্ছেদ কি দেখে চেনা যায় ফুসফুসের প্রস্থচ্ছেদ চেনার উপায়গুলি হল এক অসংখ্য বায়ুথলির উপস্থিতি দুই ব্রঙ্কিওল বা ক্রোম ক্লোম শাখার উপস্থিতি তিন নম্বর প্রবাহী বায়ু পরিমাণ টিভি বলতে কি বোঝো এর মান কত স্বাভাবিক ও বিশ্রামরত অবস্থায় যে পরিমাণ বায়ু কোনো ব্যক্তির প্রতি প্রশ্বাসে ফুসফুসে প্রবেশ করে এবং প্রতি নিঃশ্বাসে ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে প্রবাহী বায়ু পরিমাণ বলে প্রবাহী বায়ু পরিমাণের মান ফাইভ হান্ড্রেড মিলিলিটার চার নম্বর এমফাইসেমা এইচ ওয়াই এ বা ফুসফুসের অত্যধিক স্ফীতির কারণ কী এমফাইসেমা রোগের কারণ এক অত্যধিক ধূমপান দুই পাকস্থলী বা ডিউডো নামে আলসারের উপস্থিতি পাঁচ ধূমপানের দুটি স্বল্পকালীন ক্ষতিকর প্রভাব উল্লেখ করো ধূমপানের স্বল্পকালীন ক্ষতিকর প্রভাব এক ধূমপানের সঙ্গে ফলে নিকোটিন কতগুলি নার্ভ কোষকে উদ্দীপিত করে ফলে রক্তবাহ সংকুচিত হয় দুই রক্তবাহ সংকুচিত হওয়ায় রক্তচাপ বেড়ে যায় এবং কলাকোষে রক্ত সরবরাহ হ্রাস পায় ছয় আবহ আবহ সহিষ্ণুতার জন্য দুটি তাৎক্ষণিক পরিবর্তন উল্লেখ করো তাৎক্ষণিক পরিবর্তন হলো এক হৃদস্পন্দনের হার বৃদ্ধি পাওয়ায় প্রতি পাওয়ায় মিনিট পরিমাণ ও ঘাত পরিমাণ বৃদ্ধি পায় দুই প্লিহা সংকোচনের ফলে রক্তে লোহিত কণিকার সংকোচন বৃদ্ধি পায় সাত নম্বর বায়ু ও বায়ুতে ও টু ও অক্সিজেনের শতকরা পরিমাণ উল্লেখ করো তিনটে কলম করা হয়েছে গ্যাসের নাম বায়ু নিঃশ্বাস বায়ু গ্যাসের নাম অক্সিজেন বায়ুতে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট বায়ুতে সিক্সটিন পয়েন্ট ওয়ান পারসেন্ট মানে 4 अच्छे है। CO2, 4 अच्छे, चार, चार परसेंट चले जा सीओ टू प्रश्न वायुते जिरो पॉइंट जरो फोर पार्सेंट और निश्वास वायुते फोर पॉन्ट फाइव परसेंट बेड़े जासा ड़े दीची निःश्स वायु आठ क्लेशदायक शासन बोलते कि बोझो क्लेशदायक शासन শ্বাসকেন্দ্রের অতি সক্রিয়তার জন্য রক্তের টুর আধিক্য এবং পিএচ এর মাত্রা হ্রাস পাওয়ার ফলে স্বাভাবিক শ্বাসকার্যের সময় বুকে ব্যথা অনুভূত হয় এই প্রকার অস্বস্তিকর ও যন্ত্রণাদায়ক শ্বাসনকে ক্লেশদায়ক শাসন বলা হয় নম্বর শ্বাসরোধ বলতে কি বোঝো এটি কয় প্রকার ও কি শ্বাসরোধ অ্যাসফাইসিয়া এএসপিএচওয়াই অ্যাসফাই রক্তে অটু সম্পৃক্তি বেশ কিছুক্ষণ ধরে কম থাকার জন্য যে সকল অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় এবং যার পরিণতি হিসেবে অবশেষে প্রাণীটির মৃত্যু ঘটে তাকে শ্বাসরোধ বলে শ্বাসরোধের প্রধানত দুটি প্রকার সার্বিক শ্বাসরোধ স্থানীয় পৃষ্ঠা দশ এবং নিঃশ্বাস মধ্যে দুটি পার্থক্য লেখ এবারে তিনটে কলম বিষয় প্রশ্বাস পেশি নিঃশ্বাস পেশি বিষয় সংকোচনের কারণ এই প্রকার প্রশ্বাস পেশির নিচে আছে এই প্রকার পেশির সংকোচন শ্বাস প্রক্রিয়া প্রশ্বাস ক্রিয়া ঘটায় নিঃশ্বাস পেশি এই প্রকার পেশীর সংকোচন নিঃশ্বাস ক্রিয়া ঘটায় উদাহরণ প্রশ্বাস পেশির তলায় আছে মধ্যচ্ছদা এবং বহি ইন্টারকস্টাল পেশি নিঃশ্বাস পেশি আন্ত ইন্টারকস্টাল পেশি ও উদরের পেশি এগারো নম্বর বিভিন্ন প্রকার নিউমোকোনিওসিস রোগের নাম লেখো নিউমোকোনিওসিস জাতীয় চার প্রকার হয়ে থাকে জাতীয় রোগ চার প্রকার হয়ে থাকে অ্যানথ্রাকোসিস সিলিকোসিস অ্যাসবেস্টোসিস বাইসিনোসিস বিওয়াই এসআই এনওএসআইএস বারো ফুসফুসের ক্যান্সারের লক্ষণগুলি উল্লেখ করো ফুসফুসের ক্যান্সারের লক্ষণ রক্তের আধিক্য আধিক্যজনিত হৃদরোগ দুই ফুসফুসের তীব্র প্রদাহ তিন বুকে তীব্র ব্যথা চার দেহের ওজন হ্রাস ঘটা পাঁচ অনেক ক্ষেত্রে চেতনা লোপ পাওয়া ছয় ক্লেশদায়ক শ্বসন এবারে সি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর প্রশ্নমান 3 তিন শসন কা ও শ্বাসকার্য বলতে কী বোঝো শ্বসন ও শ্বাসকার্যের মধ্যে মূল দু পার্থক্যগুলি লেখো উত্তর ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি টু ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর নম্বর পৃষ্ঠা দেখো দু নম্বর কেঁচো চিংড়ি চিংড়ি ও শামুকের স্বসঙ্গের নাম লেখো ত্বকীয় শ্বসন এবং ব্রঙ্কিয়াল শ্বসন লক্ষ্য করা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো ওয়ান সিক্সটি ফোর পৃষ্ঠা নাম্বার থ্রি মানবদেহে শ্বাসক্রিয়ার হাত নিয়ন্ত্রণে চাপ গ্রাহক এবং রসায়ন গ্রাহকের ভূমিকা উল্লেখ করো ওয়ান সিক্সটি সিক্স পৃষ্ঠা চার নম্বর বহিঃশ্বাসন ও অন্তঃশ্বাসন বলতে কী বোঝো শ্বাসবায়ুর পরিবহন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো ওয়ান সিক্সটি সেভেন পৃষ্ঠা পাঁচ প্রশ্বাস ও নিঃশ্বাস বায়ুতে সি ও টুর শতকরা পরিমাণ কত প্রবাহী বায়ু পরিমাণ এবং অবশেষ বায়ু পরিমাণের সংজ্ঞা দাও ওয়ান নম্বর কোশ্চেন্স সেক্স বায়ু ধারকত্ব বলতে কি বোঝো এর মান কত ওয়ান সিক্সটি এইট নম্বর পৃষ্ঠা ডি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর প্রশ্নমান পাঁচ মানুষের প্রধান দুটি শ্বাসপেশির নাম উল্লেখ করো মানুষের শ্বাসতন্ত্রের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো ওয়ান পৃষ্ঠা দেখো পেজ ওয়ান সেভেন্টি এইট দু নম্বর আবহ সহিষ্ণুতা বলতে আবহ সহিষ্ণুতা বলতে কী বোঝো আবহ সহিষ্ণুতার জন্য মানব দেহে কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় ওয়ান সেভেন্টি পেজ তিন নম্বর শ্বাসকার্যের কয়টি পর্যায় ও কি কি। রেখাচিত্রের সাহায্যে প্রশ্বাস ও নিঃশ্বাসক্রিয়া একে দেখাও ওয়ান সিক্সটি ফাইভ টু ওয়ান পৃষ্ঠা চার নম্বর মানবদেহের একটি চাপগ্রাহক গ্রাহক ও একটি রাসায়ন রসায়ন গ্রাহকের নাম লেখো শ্বাসবায়ু পরিবর্তন সংক্রান্ত ক্লোরাইড শিফট বা হ্যাম্বার্গার পদ্ধতিটি রেখাচিত্রের সাহায্যে উপস্থিত করো ওয়ান সেভেন পেজ নম্বর ফাইভ বায়ুথলির বায়ুতে ও টু এবং সিও টুর শতকরা পরিমাণ লেখো প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ বলতে কী বোঝো ই ভি সম্পূর্ণ নাম লেখো ওয়ান সিক্সটি এইট পৃষ্ঠা কোশ্চেন সিক্স মানুষ ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা বলতে কি বোঝো এর মান কত অবশেষে বায়ু পরিমাণ বলতে কি বোঝো ওয়ান সিক্সটি পৃষ্ঠা সেভেন এমফাইসেমা রোগের কারণ লক্ষণ ও প্রতিকার সংক্ষেপে উল্লেখ করো ওয়ান সিক্সটি নাইন পৃষ্ঠা লাস্ট কোশ্চেন কোশ্চেন এইট মানুষের শ্বাসতন্ত্রজনিত দুটি রোগের নাম লেখো অ্যাজমা বা হাঁপানির কারণগুলি লেখো ওয়ান সিক্সটি নাইন পৃষ্ঠা এই চ্যাপ্টার চ্যাপ্টার সেভেন আর কোয়েশ্চেন আনসার এখানেই শেষ হলো পেজ ওয়ান সেভেন্টি এইট এখানেই শেষ হলো এই ফাইলটি আমি এখানেই শেষ করছি পরের অংশ পরের ফাইলে